আবারও উত্তপ্ত হাড়োয়া, বিজেপি সদস্য গ্রহণ অনুষ্ঠানে তৃণমূল বিজেপির সংঘর্ষ, ঘটনায় জখম উভয় পক্ষের 15 জন। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হাড়োয়া ব্লকের কুলটি অঞ্চলের কামারগাথি গ্রামে। অভিযোগ, বিজেপি সদস্য গ্রহণ অনুষ্ঠান চলছিল, সেই সময় তৃণমূল কংগ্রেসের 10 থেকে 15 জনের একটি বাহিনী ইট, লোহার রড, কাঠের চালা নিয়ে হামলা চালায়। কুলটি চৌধুরী চকে গতকাল আমাদের বিকেল 4:30 সময় বিজেপি অভিযান চলছিল, সদস্য অভিযান। সেই সময় আমাদের ছেলেরা ওখানে ছিল, আমাদের ছেলে ছন্টু মণ্ডল, পিতা গৌরচন্দ্র মণ্ডল। ছন্টু মণ্ডলকে রডের বাড়ি মারে এবং তৃণমূলের সমস্ত ছেলেরা অশ্বগত মণ্ডল এবং পরিতোষ মণ্ডল ও প্রবীর মণ্ডল এরা এসে হামলা চালায়। ওদেরকে আমরা প্রথমে হাসপাতালে নিয়ে যাই, ওরা বদ্ধ ভাঙচুর করে এবং মাটিতে ফেলে মেয়েদের এবং কুমারী মেয়েদের পর্যন্ত মারধর করে। আমরা এটা জেলা কর্তৃপক্ষকে জানিয়েছি এবং থানা এসডিপিওকে জানিয়েছি এবং থানার এসেছি এবং থানাতে অভিযোগ করছি। এবার এর সুষ্ঠু বিচার আমরা চাই, যে বিজেপি করাটা কোনো অপরাধ নয়, বিজেপি করার অপরাধে এইভাবে হুমকি দিচ্ছে আজ সকাল পর্যন্ত যে মাথা কেটে নিয়ে চলে যাবো। বলছে তৃণমূলের গুন্ডাবাহিনী, অশ্বমণ্ডল, পরিতোষ মণ্ডল, পরিমল মণ্ডল, প্রবীর মণ্ডল এরা এবার। আপনার নাম? আমার নাম নিমাই সিং, আমি অঞ্চলের মণ্ডল সহসভাপতি। এরপর পাল্টা হামলা চালায় বিজেপির নেতা কর্মী সমর্থকরা। তাদের হামলায় জখম হয়েছে তৃণমূলের 50 সদস্য সুন্দরী মণ্ডল সহ আরও 6 জন। আহতদের হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতের জমিচক গ্রামে বিজেপির কয়েকজন মোস্তান রয়েছে এবং এরা ব্যাংক ডাকাতি বা অন্য কোনো ডাকাতি কাজের সঙ্গে যুক্ত। এদের কাজই হলো এলাকায় গণ্ডগোল পাকানো। ঈদের দিন এরা কয়েকজন মানে নেশা করে মদ্যপ অবস্থায় আমাদের একজন কর্মী আসছিল, তাকে হঠাৎ করে মারতে শুরু করে। পাশেই ছিল আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার সুন্দরী মণ্ডল এবং তার স্বামী অশ্বপদ মণ্ডল। তাদেরকে ঠেকাতে গেলে তাদেরকে বেদম মারা হয়। আর এই সময় আমাদের কর্মীরা কেউ বাড়ি ছিল না, এরা হঠাৎ করে মেরে আমাদের পার্শ্ববর্তী ভাঙর বিধানসভার মধ্যে তারা চলে যায় এবং এদের নামে এফআইআর করা হয়েছে। এই ঘটনায় তৃণমূল বিজেপি কর্মী সমর্থক ছাড়াও আহত হয়েছে স্কুল ছাত্রী। হাড়োয়া থানায় অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রীর পরিবার। সংঘর্ষের পর আজ সকালবেলা বিজেপি 10 জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে হাড়োয়া থানায় অভিযোগ দায়ের। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে 11 জন বিজেপির কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, পাল্টা অভিযোগে উত্তপ্ত হাড়োয়ার কামারগাথি গ্রাম। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীও মোতায়েন করা হয়েছে। এর পিছনে প্রতিবেশী সংক্রান্ত অশান্তি, না গ্রাম্য বিবাদ, না জমি সংক্রান্ত গণ্ডগোল, না পুরনো শত্রুতার জেরে সংঘর্ষ, পুরো বিষয়টি তদন্ত করে দেখছে হাড়োয়া থানার পুলিশ। হাড়োয়া থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, বেঙ্গল টিভি।